Hi everyone, welcome to my channel, China to Bangladesh. Everyone, দেখতে পাচ্ছেন এখানে চুলের কাজ হচ্ছে। সো আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে করতেছে এবং সম্পূর্ণ প্রথম থেকে দেখায় দেব। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলের যে স্ট্যান্ড, এই হেডের স্ট্যান্ড, এই হেডের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চেয়ারের সাথে সেট করেছে গেঞ্জি দিয়ে। সো গেঞ্জি দিলে পিছলাবে না, সেই জন্য এটা কিন্তু সেট করেছে। কীভাবে কাজ করছে আমরা দেখাই দেবো প্রথম থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে। এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথমে এটা কিসের কাজ চলতেছে, ডাইরেকশনের কাজ চলতেছে। সো এটা কিন্তু ফুললি এক ইঞ্চি পর কিন্তু ডাইরেকশনের কাজ শুরু করে দিয়েছে। এই মাথার সাইজ কত? 4x4, একটা ছোট সাইজের মাথার ক্যাপ। আর চুলগুলোও কিন্তু একদম ছোট, কাজ করা অনেক কষ্ট হচ্ছে, কারণ চুল বড় হলে কিন্তু আঙুলের সাথে প্যাঁচ দিলে কিন্তু কাজটা খুব সহজে হয়। এটা কিন্তু চুল ছোট, একদমই ছোট চুল, সেজন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটা প্রাইস দিচ্ছে কত? 200 টাকা করে এখন প্রাইস দিচ্ছে, এটার দাম কমে গেছে মনে হয়। সো আপনারা দর্শক যারা কাজ করেন, এই 4x4 সাইজের মাথায় এখন 200 টাকা একটা ক্যাপ তৈরি করে ফেললে। সো যারা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি বলতে চাই সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আমি বুঝাই দেবো একদম স্টেপ বাই স্টেপ। সো এখানে দেখতে পাচ্ছেন চারটা লাইন কিন্তু হয়ে গেছে, আমরা একটু দেখাই দিই একটু। চারটা লাইন কিন্তু চলে গেছে, এখান থেকে এই পর্যন্ত চারটা লাইন চলে গেছে। আর এখানে কিন্তু দুইটা লাইন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা লাইন কিন্তু এভাবে হয়ে গেছে। এভাবে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল, লাইন বাই লাইন যদি করে যান তাহলে কাজটা খুব দ্রুত আগাবে। আর এক সাইড দিয়ে যদি পাহাড় তুলে করেন তাহলে কাজটা দ্রুত আগাবে না। এটা নতুন একটা টেকনিক, এই টেকনিকটা আপনারা ফলো করবেন। আর কাজটা দেখুন কীভাবে করে, আমি সম্পূর্ণ দেখাই দেবো। সো দেখতে পাচ্ছেন কীভাবে করতেছে, এই বইয়ের মধ্যে চুল রাখা আছে। আমরা কিন্তু গত ভিডিওতেও দেখাইছি বা এর আগের ভিডিওতেও দেখাইছি কীভাবে কাজ করতে হয়। এভাবে কিন্তু আপনারা কাজ করবেন, দ্রুত কাজ আগায় যাবে। আপনারা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আঙুলের সাথে প্যাঁচ মারা একটু দেখাই দিন তো। এভরিওয়ান, অনেকেই আঙুলের সাথে এই চুল প্যাচ মারতে পারে না, সেটাও কিন্তু আমি এই ভিডিও এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এভাবে প্যাচ মারে নেবেন, ফ্যানেল দিয়ে একটু টান মেরে নেবেন। সো এভাবে কিন্তু নিলেই কিন্তু হবে, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। সুন্দর কিছু দেখাই দিব,